সবাইকে স্বাগত। আমাদের আজকে একটি নতুন ভিডিও, পালপাড়ার খণ্ডচিত্র। আমরা যাচ্ছি সাভারের বংশী নদীর তীরে গড়ে ওঠা পালপাড়াতে। এই নদীটি সাভারের কর্ণপাড়া ও ব্যাংটাউনের পাশ দিয়ে প্রবাহিত হয়ে আমিন বাজারে এসে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছে। তুরাগ নদী আরো কিছু দূর প্রবাহিত হয়ে মিশেছে বুড়িগঙ্গায়। এই বংশী নদীটির মোট দৈর্ঘ্য 238 কিলোমিটার। বংশী নদীটিকে কেন্দ্র করে যেমন অনেক হাট বাজার গঞ্জ স্থাপনা তৈরি হয়েছে, পাশাপাশি এর পার ঘেঁষে রয়েছে পালপাড়া, যেখানে আমরা প্রবেশ করে আজকে দেখাবো আপনাদের ছোট ছোট খণ্ডচিত্র। এখানে প্রত্যেকটা বাড়িতেই রয়েছে মাটির কাজ। এই যে নৌকাগুলো দেখেছেন, এই নৌকাগুলোতে করে মাটি আসে, শ্রমিকেরা সেই মাটি দিয়ে পৌঁছে দেন বাড়িতে বাড়িতে, তারপর সেখানে তৈরি হয় বিভিন্ন ধরনের তৈজসপত্র। মাটির পাত্র তৈরি করতে ব্যবহৃত হয় এঁটেল মাটি। প্রথমে মাটিগুলোকে এক জায়গায় জড়ো করে সেই মাটিকে পানির সংস্পর্শে পা দিয়ে মাড়িয়ে পাত্রদের উপযুক্ত করা হয়, এবং শুধু একবার না, পরপর কয়েকবার মাড়াতে হয়। এরপর মাটি প্রয়োজন মতো কেটে কেটে হাতে কেউ মেশিনে তৈরি করেন প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে প্রতিটি বাড়িতেই চলছে মাটির কাজ। বিভিন্ন রকমের বাসন কোসন বানানো থেকে শুরু করে ছোট ছোট জিনিস, বড় বড় সমস্ত কিছুই মাটির কাজ, এবং পরিবারের প্রত্যেক সদস্য এই কাজের সঙ্গে যুক্ত, ছোট থেকে বড় প্রত্যেকের জীবিকা নির্বাহের এই পথই হচ্ছে মাটির কাজ, যারা সানন্দে পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে এই কাজগুলো করে থাকেন। আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পালপাড়া নিয়েই হবে আরো একটু বিস্তারিত। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।